নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকার দুই সিটির কোরবানির বর্জ্য অপসারণ, নগরবাসী স্বস্তি। সবার আন্তরিকতা সচেতনতায় সুফল মিলেছে বলছে কর্তৃপক্ষ। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পেরে লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা, জড়িত অসাধু সিন্ডিকেট। রাজধানীর লালবাগে আলীর ঘাটে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন, পুড়ে গেছে পুরো গোডাউন, ঘটে নিয়ে হতাহতের ঘটনা। এক বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই উল্লেখযোগ্য অগ্রগতি, নানা সংকটে কক্সবাজার, মারাত্মক হুমকিতে পরিবেশ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, ঢাকার বাইরেও দর্শনার্থীর সমাগম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। রাজধানীর লালবাগে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাত 11:30টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। ঈদের ছুটি থাকায় গোডাউনের ভেতরে কেউ ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। কিভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্লাস্টিক কারখানার কারণে যেহেতু কারেন্ট শর্ট সার্কিটের কারণেই বিদ্যুতের চমকাইছে, তখন হয়তো প্লাস্টিকের কোনো কিছুর সাথে জয়েন হয়ে আগুনটা লাগছে। হালকা একটু আগুন লাগছিল এই কোনারা দিয়ে দোতলার বাড়িতে, তারপরে 5 মিনিটের ভিতরে আর কি এই বাড়িটা পুরো জ্বলে গেল, তারপরে পাশের বাড়িটা জ্বললো, তারপরে আস্তে আস্তে আর কি 5-10 মিনিটের ভিতরে পুরো ধরে আসছে গা। ফায়ার সার্ভিস আধা ঘন্টা পরে আসছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আফজাল, ফয়সাল, রাত 11:30টার দিকে লালবাগের আলীঘাটে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। আমরা দেখেছি এর পরপরই স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আমরা বলতে পারি এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছে। অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় লালবাগের আলীঘাটের এই প্লাস্টিক কারখানার আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে। আমরা দেখেছি যে এই যেহেতু এই কারখানাটি একটি প্লাস্টিকের কারখানা এবং এর পাশেই যে বেতের যে কিছু দড়ি রয়েছে যেটা দিয়ে আমরা বিভিন্ন প্যাকেটজাত দ্রব্য র্যাপিং করে থাকি, সেই ধরনের প্লাস্টিকের দ্রব্য রয়েছে যার কারণে আগুনটি একটু লেলিহান শিখা তৈরি হয়। এবং আরেকটি, যদিও এটি একটি সুবিধার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু প্লাস্টিক কারখানাটি এমনভাবে মানে এমন জায়গায় অবস্থিত যার পাশেই মূলত একটি বুড়িগঙ্গা নদী রয়েছে, যার কারণে খুব তাড়াতাড়ি আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে কথা বলবো যে আগুনের সূত্রপাতটি কিভাবে হলো এবং কত ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে সেই বিষয়টি যদি আমাকে বলেন। আগুনের সূত্রপাত এটা তো আপনারা নিজেরাই জানেন যে প্লাস্টিকের কারখানা আগুন খুব কুইকলি স্প্রেড আউট হয়ে যায়, এখানে বেঞ্জিন জাতীয় কেমিক্যালগুলো আছে, কেমিক্যালের কারণে প্রচুর স্মোক হবে, এই স্মোক হওয়ার কারণে কোনো লোকই কাছে যেতে পারবে না। তো সব বড় কথা হলো আমরা আগুনটা নিয়ন্ত্রণে এনেছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা একটা সীমার মধ্যে রেখেছি। আগুন লাগলে ক্ষয়ক্ষতি হবে, তবে সেটা খুব স্বল্প, আমরা মিনিমাম লস ম্যাক্সিমাম সেফই আমরা কাজটা করছি। আমরা ওপেন যে ফায়ার ফাইটিং করা সেটা করে আমরা অগ্নিকাণ্ডটি নির্বাপন করেছি এবং কিছুক্ষণের মধ্যে নির্বাপিত হবে ইনশাল্লাহ। কতটি ইউনিট কাজ করেছে এবং এই মুহূর্তে? 13টি ইউনিট কাজ করছে, আর যদি আর কোনো ইউনিট লাগে আমরা সেটা দেখব, তবে এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, আগুনটি নিয়ন্ত্রণে রয়েছে। কিভাবে লেগেছে বা কোনো আগুনটি কিভাবে লেগেছে সেটা কিন্তু তদন্ত সাপেক্ষে, হ্যাঁ তদন্ত সাপেক্ষে, যেহেতু আমার সিনিয়র অফিসার বলে গিয়েছে তদন্ত করে আমরা দেখব, সার্চ করব, দেন আমরা জানতে পারবো যে আগুন কজ অফ ফায়ারটা কি। এখানে কোনো মানুষজন বা কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত? আমরা কোনো মিসিং এর সংবাদ পাইনি, তবে আমরা সার্চ করব, একদম প্রতিটা হাউস টু হাউস আমরা চেক করে আমরা রিপোর্ট নিব। শুনছিলেন একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনটি 13টি ইউনিট, আগুনটি নিভানোর জন্য 13টি ইউনিট কাজ করেছে এবং তারা বলছেন যে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় অনেকটা আগুন নিয়ন্ত্রণে। যদিও আমরা এখনও দেখছি যে
এই যে কারখানার আগুনের যে ধোঁয়া, ধোঁয়ার কুণ্ডলী আমরা সেটি এখন লক্ষ্য করছি। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের সম্মিলিত চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণের পুরোপুরি চেষ্টা করা হচ্ছে। তো এই যেহেতু এই কারখানাটি একটি প্লাস্টিকের কারখানা এবং কারখানার যে ইয়া রয়েছে, কারখানার যে টিনের বেড়া রয়েছে, টিনের যেটাকে বলি আমরা টিনের চালা বা টিনের তৈরি বাড়ির মতো রয়েছে, এবং কারখানার পাশেই কিছু টিনশেড বাড়ি রয়েছিল, যেই বাড়িগুলোতেও মূলত আগুন ধরে যায়, যার কারণে বাড়িগুলো সেটা পুড়ে গেছে। তো আমরা যদি বলতে পারি যে 13টি ইউনিটের চেষ্টায় আগুন একেবারে নিয়ন্ত্রণে রয়েছে, যদিও মাঝে মাঝে কিছু ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিল যেগুলো ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তার এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন যে এই কারখানাটি একেবারে ঘিঞ্জিভাবে তৈরি করা, এবং একেবারে যেহেতু ঘিঞ্জিভাবে তৈরি করা এবং বাঁশের মাচা রয়েছে এবং টিনের যে শেড রয়েছে সেই শেডগুলো আর কারণে আগুনটি খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যেহেতু প্লাস্টিকের কারখানা রয়েছে এবং প্লাস্টিককে গলানোর জন্য যে খুব যে দাহ্য পদার্থ দরকার, যার কারণে এই দাহ্য পদার্থের কারণেই খুব তাড়াতাড়ি আগুনটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তবে আসার কথা হচ্ছে যে এখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা খুব দ্রুত এখানে এসে পৌঁছেছেন এবং 13টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন একেবারে নিয়ন্ত্রণে এসে গেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তারা এটা নিয়ে একটু তদন্ত করবেন কিভাবে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে। যেহেতু ঈদের সময়, যার কারণে এই কারখানাটিতে কোনো শ্রমিক কিন্তু ছিলেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা তদন্ত করবেন, তারা সার্চ করবেন, অনুসন্ধান করবেন, অনুসন্ধান করার পরে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন এবং কেউ হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটি নিরূপণ করবেন। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তো ফয়সাল, এই ছিল লালবাগের আলীঘাট থেকে আগুন লাগার সর্বশেষ খবর। ফয়সাল, আমরা সরাসরি ছিলাম রাজধানীর লালবাগের আলীর ঘাটে, সেখানে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফসাল হোসেন। এবার পরবর্তী প্রসঙ্গ, অন্য বছরের মতো এবছর কোরবানির ঈদের বর্জ্য খুব একটা ভোগায়নি রাজধানীবাসীকে। দক্ষিণ সিটির কিছু অলিগুলিতে বর্জ্য পড়ে থাকার অভিযোগ এলেও উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অনেকটাই অপসারিত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছেন নগরবাসীর সহায়তায় নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। ত্যাগের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্রতা আসে ধর্মীয় আয়োজনের, পূর্ণতা পায় ঈদুল আজহা উদযাপন। কিন্তু কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলে নোংরা করা পরিবেশ অস্বস্তিতে ফেলে নগরবাসীকে, চ্যালেঞ্জের মুখে দাঁড় করায় সিটি কর্পোরেশনকে। গেল বেশ কয়েক বছর, কোরবানির পর সপ্তাহ জুড়ে নগরের মূল সড়ক থেকে অলিগলি পর্যন্ত কোরবানির পশু বর্জ্য পড়ে থাকতে দেখা গেলেও এবছরের চিত্রটা একেবারেই উল্টো। একদিনের মধ্যে নগরের উত্তর থেকে দক্ষিণের অধিকাংশ বর্জ্যই অপসারিত হওয়ায় স্বস্তির বার্তা আসছে নগরবাসীদের তরফ থেকে। নাকে হাত দেওয়া ছাড়া রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করা যেত না, এখন তার চেয়ে অবস্থার বলা যায় অনেক উন্নতি হয়েছে। সিটি কর্পোরেশনের মধ্যে আন্তরিকতার ঘাটতি যে খুব একটা আছে তা নয়, তবে তাদের যে সক্ষমতাটা আসলে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য যথেষ্ট নয়। কালকে বিকেল অপসারণ হয়েছে এবং আজকে সকাল থেকেও দ্রুতগতিতে পরিষ্কারের কাজ সম্পন্ন করছে। 24 ঘন্টা না হতেই যেহেতু ময়লাগুলো বর্জ্যগুলো অপারেশন করছে, আলহামদুলিল্লাহ ভালো। তবে গলিপথের বর্জ্যগুলো এখনো সরিয়ে না নেয় আক্ষেপ আছে এলাকাবাসীর। নির্ধারিত স্থানে বর্জ্য না রাখায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা বিলম্ব ঘটছে বলেও জানাচ্ছেন কেউ কেউ। নির্ধারিত স্থানে তো ফালাই নাই, তারা একজন ফালাইছে, তার দেখা দেখে এভাবে স্টপ করে দিয়েছে প্রত্যেকটা রাস্তা। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 20,000 এবং উত্তর সিটিতে 8,000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে দুই সিটি কর্তৃপক্ষের দাবি, প্রায় 100% সম্পন্ন হয়েছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। 10,000 উপরে আমাদের টার্গেট ছিল, তো আমরা এ পর্যন্ত 8,500 টন বর্জ্য আমরা অপসারণ করতে পেরেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কুরবানির বর্জ্য শতকরা 90% ইতিমধ্যে অপসারিত হয়েছে।
প্রতিশ্রুতি অনুযায়ী এবছর কোরবানির 24 ঘন্টার মধ্যে রাজধানীর পরিবেশ বর্জ্যমুক্ত করতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে 21,000 পরিচ্ছন্নতা কর্মীর পূর্ণ সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় চামড়ার আড়ত পুরান ঢাকার পোস্তায় এবার কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 10 লাখ পিস। এখনো পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় 80% পূরণ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে চামড়া ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ফড়িয়ারা। আরও তারা বলছেন, ঢাকার বাইরে চামড়ার মান নষ্ট হওয়ায় কম দামে কিনতে হচ্ছে তাদের। সানবীর রুপলের রিপোর্ট। পশু কোরবানির পরপরেই সারা দেশে মৌসুমী ব্যবসায়ী ও ট্যানারির প্রতিনিধিরা চামড়া সংগ্রহে নামেন। ঢাকার মধ্যে কোরবানি হওয়া চামড়া ঈদের প্রথম দিনেই আসতে থাকে পোস্তার আড়তগুলোতে। বাইরের চামড়া আসতে দেখা যায় রাতভর। দ্বিতীয় দিনেও কিছু কিছু চামড়া আসতে দেখা গেছে পোস্তায়। তবে প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা ফড়িয়ারা। টাইম ওভার হয়ে তোমার চামড়া সব নষ্ট হয়ে গেছে। কারণ 8 টাকা কই না, 8 রেট কই না, 400 টাকা রেট দিয়েছে, তাও নিতে চান মাল। 10 টাকায় জামে পড়ছি, জামে পড়ে এখন গাড়ি ঢুকাইছি, নামাইতে পারতাছি না মাল। প্রত্যেকটা চামড়া 900 টাকা, 950 টাকা কিনা, এই চামড়া বেচলাম এখন 350 টাকা। কেউ দাম করে না, লবণর দেয়, লবণর বাজার লবণ অবস্থা 1500 টাকা, চামড়ার দাম 300 টাকা। দরদাম নিয়ে অসন্তোষের মাঝে অবিক্রিত চামড়াগুলো নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। চামড়া ব্যবসায়ীরা জানান, এরই মধ্যে বাড়তি চাহিদার সুযোগে লবণের দাম বেড়ে গেছে। 80% মতো চামড়া ইয়া হয়ে গেছে, কালেকশন হয়ে গেছে আজকে এবং কালকে অল্প অল্প ঢাকার বিচ্ছিন্ন এলাকার থেকে, খুব কাছাকাছি যেগুলো, এগুলোর থেকে আসবে, তো তখন টার্গেট ফুলফিল হয়ে যাবে আমার মনে হয়। চামড়ার মনে করেন এখন দরদাম যেটা কম শোনা যাচ্ছে, এটা তো ফসলের মাল, ঢাকা টাউনের মাল 1100-1900। এদিকে হাজারীবাগে চামড়া প্রক্রিয়াজাতকরণ বন্ধ ঘোষণা করা হলেও বেশ কিছু ট্যানারি স্বল্প পরিসরে লবণ দেওয়ার কাজ করছে। সকাল থেকে গুদামের বাইরে চামড়া লবণ দেওয়ার কাজ করলে পুলিশি তৎপরতায় কাজ বন্ধ রেখেছেন। ব্যবসায়ীরা বলছেন, আগে থেকেই কোনো নোটিশ না পাওয়ায় এবং চামড়া নষ্ট হওয়ার আশঙ্কায় হাজারীবাগেই তারা লবণ দিচ্ছেন। তবে এখান থেকে শিগগিরই সাভার ট্যানারিতে চামড়া স্থানান্তর করা হবে। মালটা যত তাড়াতাড়ি সম্ভব লবণজাত করতে পারলে চামড়াটার জন্য ভালো, চামড়াও আছে আমরাও আছে। তো হেমায়তপুরে নিতে নিতে অতটুক সময় পর্যায়ে পাওয়া যায় না, বিধায় আমরা এখানে শুধু লবণজাত করতেছি। চামড়া সংগ্রহের পর সাভারের শিল্প পার্কে ট্যানারিগুলোতে শুরু হয়েছে লবণজাত কার্যক্রম। তবে বর্জ্য শোধনাগার CETP পুরোপুরি চালু না হয় ও অবকাঠামো দুর্বলতায় হতাশ ট্যানারির প্রতিনিধিরা। CETP পুরো কমপ্লিট না, রাস্তাঘাট ঠিক না, যার কারণে প্রত্যেকটা ট্যানারিকে এগুলো কমপ্লায়েন্ট ট্যানারি বানানো হয়েছে, কিন্তু কমপ্লায়েন্ট ট্যানারি আমাদের এখানে সার্টিফিকেট কেউ দিচ্ছে না। অনেক কাস্টমার আমাদেরকে এখানে বলেছে, আমাদের বায়ার, যে এখানে যদি পরিবেশ ঠিক না হয় আমরা এই জায়গায় আসবো না, আমরা এখান থেকে চামড়া কিনবো না। সাভারের ট্যানারি শিল্প পার্কে বেশ কয়েক বছর আগে 155টি প্লট বরাদ্দ দেওয়া হলেও এখনও পর্যন্ত 70টির মতো ট্যানারি চালু রয়েছে, বাকিগুলোর বেশিরভাগ ভবনই নির্মাণাধীন। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে কারসাজির মাধ্যমে চামড়ার দর নিয়ন্ত্রণ করে কয়েক ঘন্টার মধ্যেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। পাড়া মহল্লা থেকে সংগৃহীত 700 টাকা মূল্যের চামড়া 500 টাকায় কিনে আবার চড়া দামে বিক্রি করা হয়েছে আড়তদারদের কাছে। দীর্ঘ অপেক্ষার পর বেশি আর্থিক ক্ষতির আশঙ্কায় সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে কম দামেই চামড়া বিক্রি করতে বাধ্য হন পাইকাররা। সাক্ষর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের দিন বুধবার দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত পাড়া মহল্লা থেকে সংগৃহীত সাধারণ মানের প্রতিবেশ চামড়া বিক্রি হয়েছে 700-800 টাকা দরে, কিন্তু বিকেল 5টার পর সে চামড়ার দাম কমে আসে 500-600 টাকায়। আর সন্ধ্যার পর দাম আরো কমিয়ে নিতে কৌশলে পাইকারি বাজার থেকে সরে যায় সিন্ডিকেট ব্যবসায়ীরা, ফলে অবিক্রিত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে হাজার হাজার পিস চামড়া। পাড়া মহল্লা থেকে যারা চামড়া কিনে আনতেছে, আমরা তাদের কাছ থেকে 500-550-600 মতো করে চামড়া কিনতেছি। কাস্টমার পাচ্ছি না, আমরা খরিদ্দার মাল নিয়ে আসি, মানে রেট কম বলতেছে, 600-700 টাকা মাল মনে হচ্ছে, আমরা কিনা 800-900 টাকা পড়ে গেছে। চট্টগ্রামে মূলত পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়া চলে আসে নগরের আগ্রাবাদ, চৌমুহনি এবং মুরাদপুর এলাকার পাইকারি ব্যবসায়ীদের কাছে। সেখান থেকে চামড়া সংগ্রহ করেন আড়তদাররা। কিন্তু গত কয়েক বছর ধরে সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটের মুখে আড়তদাররা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি চামড়া কিনতে পারেন না, আর এতে চলে দর নিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি। রাত 8টার পর অনেকটা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হন পাইকারি ব্যবসায়ীরা। সিন্ডিকেট করে ওরা দামটা আমাদের কমায় দিচ্ছে, আমরা মাল
আগের মতো দামে বিক্রি করতে পারতেছি না। মূল ব্যবসায় যারা ওরা তো এখানে আসতে পারে না, মধ্যবিত্ত যারা আছে ওরা এই ব্যবসাটা করে লাভটা ওরাই নিয়ে যায়, নিম্নবিত্ত যারা আছে ওরা ওই ব্যবসাটা করতে পারতেছে না। তবে কোনোরকম কারসাজির বিষয়টি অস্বীকার করে ঢাকার ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দামে চামড়া সংগ্রহ করেছেন বলে দাবি সিন্ডিকেট ব্যবসায়ীদের একটি অংশের। সিন্ডিকেট নেই, আমাদেরকে টানায় লিট দিচ্ছে 35-40 টাকা লবণ যদি নিবে ওরা, এখন আমরা কাঁচা নিচ্ছি 35-40 টাকা। আমরা কিনতে যদি কিছু লাভ করতে না পারি তাহলে বেচতে তো লস হবে। এখন আমরা চিন্তা করতেছি প্রতি পিছিয়ে আমরা 100-150 বাদ দিয়ে যাতে আমরা 50 টাকা করে পাই। রাজধানী ঢাকার বাইরে এবার প্রতি বর্গ ফুট চামড়া 35-40 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাও আবার লবণ মেশানো। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে আগামী নির্বাচন হবে। বৃহস্পতিবার বিকেলে ভোলার চর সীতারাম স্কুল মাঠে আওয়ামী লীগের পথসভায় তিনি একথা বলেন। কোনো দল নির্বাচনে অংশ না নিলে সরকারের কিছুই করার নেই বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুসারে নির্বাচন হবে, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কোনো দল না আসলে আমাদের কিছু করার। তবে বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক নির্বাচন কিন্তু থাকবে না 2014 সালের 5ই জানুয়ারি। নির্বাচন হবেই এবং এই নির্বাচন ঠেকাবার মতো ক্ষমতা বিএনপি নাই, কারণ যেই দল গত 9টা বছর রাস্তাকে আন্দোলন করতে পারে নাই। এদিকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আওয়ামী লীগকে সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। আওয়ামী লীগ কখনোই কথা দিয়ে কথা রাখে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। গত নির্বাচনে 2014 আগেও বলেছিলেন, মনে আছে আপনার নিশ্চয়ই, যে আলোচনাটা আমরা নির্বাচনটা হয়ে যাক, এটা হচ্ছে আপনার কনস্টিটিউশনাল অ্যাপ্লিকেশন, ম্যান্ডেটরি করতেই হবে, তারপরে আমরা আলোচনায় বসে আমরা আপনার এই নির্বাচন পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেব, কিন্তু তা তারা নেন না। এবং এই যে আপনার কথা দিয়ে কথা না রাখা, জনগণের সঙ্গে প্রতারণা করা, এটা হচ্ছে তাদের চিরাচরিত ব্যাপার। নির্বাচন সে জন যদি ভোটে দিতে না পারে তাহলে সে ভোট হতে পারে না। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে আমরা চাই। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও স্বজনের টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। বৃহস্পতিবার সকালে কমলপুর রেলওয়ে স্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীচাপ। তবে ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন না ছাড়ায় দুর্ভোগ পোহাতে হয় অনেককেই। কোরবানির ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনের দৃশ্য এটি। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠেছেন অনেক যাত্রী। রয়েছে টিকিট না পাওয়া সহ নানা অভিযোগ, তারপরও স্বজনদের সান্নিধ্য পেতে ঘরমুখো এসব মানুষের চোখে মুখে আনন্দের ছোঁয়া। ঈদের আগে যাইতে পারি নাই, এখন যাইতেছি, অনেক আনন্দ লাগতেছে। ঈদের আগে তো অনেক ভিড় হয়, এর জন্য এখন যাওয়া তো এখনো সে কি ভিড়। তবে যাত্রীচাপের কারণে ট্রেনে কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। স্পেশাল 25 মিনিট বিলম্বে গেছে যাত্রীচাপের কারণে, অন্যদিনের মতো আজকে কিন্তু এত ভিড় থাকার কথা না। সেই ক্ষেত্রে যে যে ট্রেনগুলি গেল প্রত্যেকটাতেই উঠছে বড় ভিড়। এদিকে কর্মব্যস্ততার কারণে যাদের ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি তাদের অনেকেই ঢাকা ছাড়ছেন সড়কপথেও। কেউ কেউ রাস্তায় দুর্ভোগ এড়াতে একদিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। তবে দ্বিতীয় দিনে ফাঁকা সড়কপথ এবং ভিড়মুক্ত পরিবেশ থাকায় অনেকটা নির্বিঘ্নে যেতে পারছেন সড়কপথের যাত্রীরা। এবার ঈদে টিকিট পাচ্ছিলাম না, গাড়ির অনেক ভিড় ছিল, এই জন্য ঈদে পরের দিন যাচ্ছে। নৌপথেও ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ। ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঘাটে যাত্রীর তুলনায় পর্যাপ্ত লঞ্চ থাকায় দ্বিতীয় দিনে তেমন বিড়ম্বনা চোখে পড়েনি। যাত্রী বোঝাই হওয়ায় সঠিক সময়ে টার্মিনাল ছেড়ে গেছে লঞ্চগুলো। অফিস ছিল, ছুটি পাইনি, তো আজকে আমরা বাড়ি যাচ্ছি। যদি যাত্রী আমাদের ভরে যায় লঞ্চ তাহলে আমরা ছেড়ে দেবো টাইমের আগে। এবার দক্ষিণাঞ্চলের নৌপথে চলাচল করছে 200+ লঞ্চ। এদিকে মানুষের পদচারণা আর কর্মব্যস্ততায় মুখর রাজধানীর চিত্র এখন একেবারে বিপরীত। চিরচেনা ফ্রেমের বাইরে বেরিয়ে ঢাকার বিভিন্ন রূপ দেখতে অনেকেই পরিবার নিয়ে বেরিয়ে পড়ছেন
ঘর ছেড়ে উপভোগ করছেন ফাঁকা ঢাকার সৌন্দর্য। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় পরিবার পরিজনের সাথে এমন ঝুঁকি নিয়েই চলছে ঘোরাঘুরি। এতে আশঙ্কাও রয়েছে দুর্ঘটনার। তবুও অল্প সময়ে স্বপ্নের রাজধানীর সাথে বাস্তবতার চিত্র একটু মিলিয়ে নিতে সকাল থেকেই বেরিয়ে পড়া। অল্প পথ দীর্ঘ সময়ের হবে না এমন চুক্তিতে শিশুদের নিয়ে গল্পের ফুল পাখি চিনিয়ে নেবার এটাই সময়, সাথে একটু ঘুরে বেড়ানো। কত শান্তি লাগে, আরামসে গাড়ি চালাইলাম, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা সময় হয় না, কারণ আমরা পরিবহন চাকরি করি, তো আমাদের হাতে সময় পাই না, এখন গাড়িও নাই, এই জন্য ঘুরতে পেরেছি আমরা। প্রজন্ম থেকে প্রজন্মের হয়তো দূরত্ব থাকবে, তবে যোগাযোগটা থাকা চাই পাকাপোক্ত। সে পথে নেই কোনো বাধা, তাই বেরিয়ে পড়া। প্রচুর আনন্দ, এটার মধ্যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ফাঁকা কখনো আমরা ঢাকায় পাই না। আজ যা অবস্থা ভালো, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা হয় নাই। ঈদের ছুটিতে রাজধানীর সড়কে পরিবহনগুলোর গতিও এখন মহাসড়কের। রাস্তায় নেই যানজট, কালো ধোঁয়া, নেই হর্নের শব্দ, তাই নিজস্ব পরিবহন নিয়ে যারা বেরিয়েছেন তারাও স্বস্তিতে। গাড়ি চালা মজা পাইতে বড় কথা। মহাকালীর থেকে ফার্মগেট আছে তো 5 মিনিট লাগছে, 5 মিনিট আসে পাশে, এই যে বাংলা ফার্মগেট, বাংলা কম মিনিট লাগলো, 4 মিনিট লাগলো হাইলে। ঈদে ফাঁকা থাকে, প্লাস আপনার বাচ্চাদের বন্ধ থাকে, বাসায় থাকে, সেজন্য মানে শিশু পার্কে আসে। যেখানে মানুষের নিঃশ্বাস ফেলার ফুরসতটুকু নেই, সেই অফিস পাড়াতেও এখন নিস্তব্ধতা, শুধু কয়েকটি গাড়ি আর রিকশার সশব্দে ছুটে চলা। তবে কেউ কেউ আজও ঈদের ছুটিকে ছুটি দিয়েছেন কাজের প্রয়োজনে। বাড়ির যাই না, মনে করেন ঈদে শিশু পার্ক খোলা থাকে, বাচ্চারা আনন্দ আসে, তাই আমরা দোকান খুলে বসে থাকি। কর্মচারী তো ছুটিতে গেছে, সেই জন্য আসলাম, আবার 2 দিন পরে চলে যাব। সব মিলে এই নগরী কর্মব্যস্ত হতে হয়তো লাগবে আরো কয়েকদিন। তার আগের অসাধারণ সময়গুলোকে ফ্রেমে বন্দি করে রাখার হয়তো এটাই সময়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আসা রোহিঙ্গা ঢলের 1 বছর পূর্ণ হতে আর মাত্র 1 দিন বাকি। গত বছরের শেষ থেকে শোনা যাচ্ছিল দ্রুতই প্রত্যাবাসিত হবে মিয়ানমারের এই জনগোষ্ঠী, কিন্তু এতদিনেও সেই উদ্যোগের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই মাঠ পর্যায়ে। কক্সবাজার ঘুরে এসে আতিকুর রহমান তমালের 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শেখ সালাউদ্দিন। রোহিঙ্গা ঢল দেখিয়েছে বানের জলের মতো কিভাবে ভেসে যায় মানবতা। গত বছরের শেষ থেকে শুরু হওয়া সেই ঢল কখনো কমেছে, কখনো বেড়েছে। গত 1 বছর ধরে ঘাড়ের উপর বোঝা হয়ে থাকা 10 লাখ মানুষকে সাধ্যমতো সাহায্য করছে বাংলাদেশ। সেই উদ্যোগে যুক্ত হয়েছে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সহ প্রায় শতাধিক সংস্থা ও প্রতিষ্ঠান। কুতুপালঙ্গের পাশে 123 একর জমিতে নতুন তৈরি হওয়া এই ক্যাম্পটি বেশ গোছালো। এতে অন্য অনেকের সঙ্গে বাস করেন আলমগীর। কিছু আয় রোজগারের আশায় গত 6 মাস ধরে ক্যাম্পে নিজের ঘরটির পাশেই মুদি দোকান দিয়ে বসেছেন তিনি। তবে ক্যাম্পে অনেকেই আছেন যারা সারাটা দিনই বসে থেকে গল্প করে দিন পার করছেন, কারণ বাইরে গিয়ে কাজের যেমন অনুমতি নেই তেমনি ক্যাম্পে করারও কিছু নেই। কি করেন আপনি এখন? দিন, মাস, সপ্তাহ সবই চলছে ত্রাণের উপর নির্ভর করে। সেসবের মাঝেও আছে নানা রকম অভিযোগ। একে তো ভাদ্রের গরম, তার উপর পাহাড়ি এলাকা হয় নেমে গেছে পানির স্তর, অনেকে পানি আনতে হয় দূর থেকে। গরম বেশি, গরমে তের ভালো সানি গুড়া গুড়া বাসা, আরা তো গরমে হষ্ট। তারা আরারে দুয়া দানার বেগর দে, তিনটা তেলা বোতল দেয়া, তই 7-8 কেজি চল দে, হিনারা আরারে নকুলা। লেটিনো হষ্ট বিহি সাবন নয় আদা তুন বানা মাসে দুটি আদা ডালুম বাদে এখন কিছু না হয়, হামহস গদিন ভাদি গোসল হানা নাই। মগদের মূল্যকে ঘটা মানবতার অবমাননার বিচার হবে সেই আশা নিয়ে দিন পার করছেন রোহিঙ্গারা। নিজেদের ভূখণ্ড থাকার পরও নিজ দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গারা। গত 1 বছর ধরে বাংলাদেশ এদের মৌলিক চাহিদা পূরণে সব কিছুই করেছে, কিন্তু কে চায় শরণার্থী জীবন? এ কারণে এই সংকট সমাধানের একমাত্র উপায় নিরাপদ প্রত্যাবাসন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মানবিক দৃষ্টিকোণ থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও সৃষ্টি হয়েছে নানামুখী সংকট। স্থানীয়দের অভিযোগ 11 লাখ রোহিঙ্গার বিরূপ প্রভাব পড়েছে কক্সবাজারের জনগোষ্ঠী ও জনপদের ওপর। বন, পাহাড় ও কৃষিজমি ধ্বংস হওয়ায় মারাত্মক হুমকিতে পড়েছে পরিবেশ। পাশাপাশি
সংক্রামক ব্যাধি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আশঙ্কা তো রয়েছেই। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গত বছরের আগস্টের শেষ সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর অমানবিক নির্যাতন। ফলে বানের পানির মতো বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠী। গত এক বছরে নতুন 7 লাখ সহ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এখন বসবাস 11 লাখ রোহিঙ্গার, যা স্থানীয় জনগোষ্ঠীর দ্বিগুণ। আর এসব রোহিঙ্গার কারণে নানামুখী ক্ষতির মুখে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী। রাস্তাঘাটের যে যানজট, দুর্ভোগ আমাদের পোহাতে হচ্ছে, এটাও বর্ণনীয়। চাষাবাদের সমস্যা, এখন চাষ হচ্ছে না, ধান কেন মরে যাচ্ছে, উইফুকা উঠে গেছে, ছাউল ডাউল, এগুলো দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না, সমস্যার স্থায়ী সমাধান হতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে পরিবেশ ও জনপদের উপর। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উখিয়া ও টেকনাফ। গাছগুলো একেবারে ধ্বংস করা হয়েছে, এমনকি শিকড় উপড়ে ফেলা হয়েছে। এর ফলে ওখানকার যে আপনার পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। বেশ কিছু এইচ রোগী পেয়েছি, আর কিছু রোগ আসছে, ধরেন যে ডিপথেরিয়া, এটা আমরা চিকিৎসা শুরু করে দিচ্ছি। হামের রোগী এখনো পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আইসোলেশন করে সেগুলো চিকিৎসা দিচ্ছে। স্থানীয়রা যদি তারা এদের সাথে এসে মেশে তাহলে তাদের এই রোগগুলো হতে পারে। ছিনতাই, কিছু কিছু ক্ষেত্রে ডাকাতি করার প্রবণতা আছে, খুনের মতো জঘন্য কাজেও অনেক ক্ষেত্রে জড়িয়ে যায়। পরিবেশ ও জনপদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। সমস্ত সমস্যা থেকে স্থানীয়দের মুক্তি দিতে তাদের যতটা সম্ভব সাহায্য করা যায়, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলি ব্যাপারে সচেতন আছে। প্রশাসনের দেয়া তথ্য মতে রোহিঙ্গাদের কারণে গত এক বছরে প্রায় 6,000 একর বনভূমি ধ্বংসের পাশাপাশি বেদখল হয়েছে স্থানীয়দের 100 একরের বেশি কৃষি জমি। সময় সংবাদ, কক্সবাজার। এখনো রাখাইনে অবস্থান করা রোহিঙ্গা শিশুরা চূড়ান্ত ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছে ইউনিসেফ। মিয়ানমার সরকারের সঙ্গে চুক্তির পরও রাখাইনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার জেনেভায় সংবাদ সম্মেলনে ইউনিসেফের জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা সিমন ইনগ্রাম জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে কয়েক লাখ রোহিঙ্গা শিশু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা অনেকেই দেশে ফেরার পর আবারও নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার যে প্রতিশ্রুতি মিয়ানমার দিয়েছিল, প্রত্যাবাসিত রোহিঙ্গাদের উপর নির্যাতনের মাধ্যমে তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে সুচি সরকার। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যাচ্ছেন বেশিরভাগ মানুষ। মিরপুরের চিড়িয়াখানা, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সহ সব বিনোদন কেন্দ্র ছিল নানা বয়সীদের আনন্দ আর কলকাকলিতে মুখর। কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদের ছুটি কাটাতে পেরে বেশ খুশি রাজধানীবাসী। মিলেছে অবসর, তাই ঈদ আনন্দ এখন বিনোদন পার্কগুলোতে। পরিবার কিংবা বন্ধুদের সাথে নিয়ে উচ্ছ্বাস চলছে অবিরত। রাজধানীর অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন দর্শনার্থীরা। ওয়াটার কিংডমেও আনন্দ ছিল বাদ ভাঙা। সবসময় আমার ভালো লাগে, প্রতি ঈদে আমরা আসি আনন্দ করতে এখানে। ঈদের ছুটির মধ্যে সব ফ্রেন্ড নিয়ে আমরা এখানে আসছি, আর তাছাড়া ওয়াটার কিংডমে খুব মজা লাগে, খুব আনন্দ হয়। ছায়া সুনিভির জাতীয় চিড়িয়াখানা শিশুদের উপস্থিতিতে মুখর ছিল। ফাঁকা ঢাকা, সাথে ঈদের ছুটি, সব মিলিয়ে এই তো সময় ঘুরে বেড়ানোর। 186 একর সুপরিসরের চিড়িয়াখানায় বিভিন্ন খাঁচার সামনে শিশুদের ছিল সরব উপস্থিতি। আমার ভালো লাগছে, আমি বাবার সাথে এসেছি, আমার বাবা আমাকে এখানে ঘোরাতে নিয়ে এসেছে। অনেক কিছু দেখেছি, জিরাফ, তারপর বাঘ, তারপর সিংহ, আরো অনেক কিছু ভালো লাগছে। তে আমাদের জেনারেল নলেজগুলি বৃদ্ধি পাচ্ছে, খুব ভালো লাগছে। এখানে আমি নতুন, তো তারপর আমার অনেক ভালো লাগছে। তাছাড়া এত সুন্দর মনোরম পরিবেশ। বাহানা শিশুদের হলেও বড়দের আনন্দও ছিল চোখে পড়ার মতো। ঢাকা শহরে সবাই ব্যস্ত, ব্যস্ততার মাঝেও আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি, ফ্যামিলি নিয়ে আসছে ঘুরতে, এটাই আনন্দ। অনেক ভালো লাগলো, ঈদের ছুটিতে আমরা ঘুরতে আসলাম, রাস্তাঘাটে জ্যাম নাই, এখানে অনেক সুন্দর, ভালো লাগলো, মনোরম পরিবেশ। অনেকদিন পরে ছিড়ে এখানে আসছি, অনেক আনন্দ করছে। বিনোদন পার্কগুলোতে ঘুরে বেড়ানো এখন ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ। এই আনন্দ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের হবে, এমনটাই প্রত্যাশা সবার। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ঈদের ছুটির অবসরে বাড়তি বিনোদন পেতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নামে পর্যটকের। হৈহুল্লোড়, ছোট ছোটি আর সমুদ্র জলে গা ভাসিয়ে আনন্দ উপভোগ করেন শিশু কিশোর সহ নানা বয়সেরা। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্টে। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের আনন্দ উপভোগ করতে ভিড় করেছে হাজার হাজার পর্যটক। বেলা যত গড়িয়েছে বিভিন্ন বয়সী নারী পুরুষ এসেছে সমুদ্রের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে। শুধু মহানগরীর আশেপাশের মানুষজনই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে এসেছেন সমুদ্রের অনাবিল প্রশান্তি উপভোগ করতে। সমুদ্র, বিশাল আকাশ, পানি, সবকিছুই ভালো লাগে। আমি জানতাম না যে এত সুন্দর, এখানে আসার পর দেখলাম অনেক সুন্দর। উৎসব আয়োজনে ছিল না কোনো কমতি। বিভিন্ন শিশু কিশোররা সমুদ্র সৈকতে যেমন জলকেলিতে মেতে উঠেছে, তেমনি স্পিড বোটে করে ছিল ঘুরে বেড়ানোর সুযোগ। আমরা আমাদের বন্ধুর সাথে আসছিলাম, তারা এখানে মজা করতেছে, খুব ভালো লাগতেছে। স্কুলে পর ছুটি পেলাম আর ঈদের পর এখন এখানে আসলাম, মনে আনন্দই পাচ্ছি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যখন কোনো পাবলিকের কোনো টেলিফোন, আমাদের যে সরকারি নাম্বার আছে ওই নাম্বারে টেলিফোন পাইতেছি, সাথে সাথে সেখানে পয়সা আমরা সেখানে প্রবলেম সলভ করতেছি। ঈদের এই মৌসুমে আগামী কয়েকদিন প্রচুর পর্যটকের সমাগম ঘটবে জানিয়েছে সংশ্লিষ্টরা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে ঈদের ছুটি ঘিরে দর্শনার্থীদের ভিড় বেড়েছে নাটোরের উত্তরা গণভবনে। ঐতিহাসিক নিদর্শন এই রাজবাড়ির নানা নৈসর্গিক দৃশ্য দেখতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। উত্তরা গণভবন, ঈদকে ঘিরে সৌন্দর্য পিপাসু মানুষের উপচে পড়া ভিড় এখানে। 1734 সালে রাজা দয়রাম রায় শহরের অদূরে দীঘাপতিয়া এলাকায় প্রায় 41 একর জায়গা জুড়ে নির্মাণ করেন এই রাজবাড়ি। প্রায় 300 বছরের স্থাপত্য শৈলী, ইতালিক গার্ডেন আর শতবর্ষী গাছ আর ফুলফলের বাগান উপভোগ করছেন আগত দর্শনার্থীরা। আগে খালি এসে মানে এখানে ঘোরা হতো, কিন্তু এখন নতুন চিড়িয়াখানা হয়ে এখন মানে নতুন পশু পাখি দেখে ভালো লাগছে। একটু বৃদ্ধি করার কারণে এখন একটা মনোরম পরিবেশ এসে গেছে। এখন থেকে মনে হচ্ছে যে আসলে এটা উত্তর গণভবন উত্তরবঙ্গের জন্য একটা আদর্শ স্বরূপ। আমরা জানি না যে আগে রাজারা কি করত, সে আজ দেখে মনে হলো যে রাজারা আগে অনেক ভালোভাবে অনেক কিছু করত। গাছ, পাখি, পশু, অস্ত্র মেলা কিছুই দেখেছি এবং দেখে খুব মজা লাগলো। সম্প্রতি গণভবনের মিনি চিড়িয়াখানা আর সংগ্রহশালা আগ্রহ বাড়িয়েছে সব বয়সী দর্শনার্থীদের, তাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টুরিস্ট একটু বেশি আসে, তাদের সার্বক্ষণিক নিরাপত্তা, প্যালেসের নিরাপত্তা, এখানে রাষ্ট্রীয় ভবন যেগুলো আছে যেগুলো জায়গা সেসব জায়গার নিরাপত্তা দেওয়া হয়। এই গণভবনের সৌন্দর্য আরো বৃদ্ধি করতে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসকের শীর্ষ কর্মকর্তা। এই ওয়াটার বডির পাশে ওয়াকওয়ে হবে, গাছ হবে, গাড়ি বারান্দা হবে, একটা চিলড্রেন পার্ক হবে, তারপর একটা সুবিনুর শপ হবে, তারপরে গেস্ট হাউস হবে, খুব সুন্দর হবে। ঐতিহাসিক স্থাপত্য ও নৈসর্গিক সৌন্দর্যের এই গণভবন দেখতে ঈদ উপলক্ষে প্রত্যেক দিন ভিড় জমাচ্ছেন অন্তত 15,000 দর্শনার্থী, আর তা খোলা থাকছে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। রাকিবুল হাসান, সময় সংবাদ, নাটোর। এবার প্রবাসের খবর। কুয়েতে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি স্থানীয় এক হোটেলে দোয়া ও মাহফিলের আয়োজন করে। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আতাউল গনি মামুন, এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা ফারুক ও আবু তাহেরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল সহ আর অনেকেই। সংযুক্ত আরব আমিরাতে নবযাত্রা ফাউন্ডেশনের আল তাইদ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইদ্রিস আলম তালুকদারের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালালউদ্দিন। সমাজ সেবা সহ বহুমুখী কর্মকাণ্ডে অবদান রাখায় ফাউন্ডেশনের 6 প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকার 2 সিটির কোরবানির বর্জ্য অপসারণ, নগরবাসী স্বস্তি, সবার আন্তরিকতা আর সচেতনতায় সফল মিলছে বলছে কর্তৃপক্ষ।
সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পেরে লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা, জড়িত অসাধু সিন্ডিকেট। রাজধানীর ইসলামবাগে আলীর ঘাটে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন পুড়ে গেছে পুরো গোডাউন, কেউ হতাহত হয়নি। এক বছরও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই উল্লেখযোগ্য অগ্রগতি, নানা সংকটে কক্সবাজার, মারাত্মক হুমকিতে পরিবেশ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, ঢাকার বাইরেও দর্শনার্থীর সমাগম। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রুবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।